নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে রয়েছে একটি কুইক হেলদি অ্যান্ড টেস্টি স্ন্যাক্স এর রেসিপি, সেটি হলো কাঁচকলা আলু টিকিয়া। কাঁচকলা নামটা শুনলেই প্রত্যেকের বাড়িতে প্রায় কেউ কোনো আইটেম খেতেই চায় না, বিশেষ করে বাচ্চারা। তাই সেই সমস্যার সমাধান করতে আজকের আমি কাঁচকলা আলু দিয়ে এই অসাধারণ টেস্টি রেসিপিটি বানিয়েছি। আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে এর মধ্যে যে কাঁচকলা দিয়ে বানানো হয়েছে সেটা কাউকে বলে না দিলে তিনি একেবারে বুঝতেই পারবেন না। তাই চলুন কিভাবে বানাতে হয় কাঁচকলা আলু টিকিয়া সেটা দেখে নিই। কাঁচকলা আলু টিকিয়া বানানোর জন্য একটা বড় সাইজের কাঁচকলা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি, আর তিনটে ছোট চন্দ্রমুখী আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। আর এগুলো অবশ্যই অনেকক্ষণ আগে সেদ্ধ করে নিতে হবে, কেননা গরম অবস্থায় এগুলো মাখতে একটু অসুবিধা হয়, আর তাছাড়া প্রচুর জল জল ভাব থাকে যেটা টিকিয়াটা ভালো বানাতে সাহায্য করে না। তাই এগুলো অবশ্যই অনেকক্ষণ আগে সেদ্ধ করে নিতে হবে। এবার কাঁচকলা আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নেব। কাঁচকলা আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। দেখুন অনেকক্ষণ আগে যেহেতু আমি এটা সেদ্ধ করেছিলাম, তাই ঠান্ডা হওয়ার পর দেখুন এমনি খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের কাজ করছে। এটা এর মধ্যে আলাদা করে বাইন্ডিংয়ের জন্য কিছুই মেশানো দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি দিচ্ছি, কেননা কাঁচকলা অনেক সময় একটু কষ্টাও থাকে, সেই কারণে চিনিটা দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব এক মুঠো ধনে পাতা কুচি, সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর একটা ছোট কাঁচা লঙ্কা কুচি আমি ভালো করে কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তবে বেশি ঝাল খেতে পছন্দ করলে বেশি কাঁচা লঙ্কা দেবেন। এবার এর মধ্যে কিছু মশলা দিচ্ছি, মশলার মধ্যে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়োটা দিলাম। তবে যদি বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কা গুঁড়োটা দেবেন না। এবার এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। সমস্ত মশলা দিয়ে কাঁচকলা আলুটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটা প্লেট নিচ্ছি, প্লেটের মধ্যে কাঁচকলা আলুর যে মাখাটা আছে সেটা হাত দিয়ে গোল গোল করে একটু চ্যাপ্টা করে টিকিয়াগুলো বানিয়ে নেব। দেখুন এইভাবে গোল করে নিয়ে হাত দিয়ে এইভাবে চেপে দিলাম। এইভাবে সমস্ত আমরা টিকিয়াগুলো বানিয়ে নেব। আর এই টিকিয়াগুলো যে ছাঁকা তেলে ভাজতে হবে এমন কোনো কথা নেই, কেননা কাঁচকলা আর আলু যেহেতু আগে থেকে এগুলো কোক সেদ্ধ করা, তাই অল্প তেলে এগুলো সেকেও নেওয়া যেতে পারে। এইভাবে সমস্ত টিকিয়াগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত কাঁচকলা আলু টিকিয়াগুলো বানিয়ে নিয়েছি। এবার তেলে ফ্রাই করতে হবে। কড়াই 2 টেবিল স্পুন তেল আমি গরম করেছি, কেননা কাঁচকলা আলুটা তো আগের থেকেই কুকড আছে, তাই এটা ডিপ ফ্রাই করার দরকার নেই। আর তাছাড়া আমি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি বানাচ্ছি, তাই 2 টেবিল স্পুন তেলের মধ্যে এটা ভেজে নেব। দু পিঠ বেশ লাল করে ভেজে নিয়েছি একেবারে মিডিয়াম ফ্লেমে। এটা লো ফ্লেমে ভাজার দরকার নেই, কেননা কাঁচকলা আলুটা সেদ্ধ করাই আছে, আবার হাই ফ্লেমে ভাজবেন না, পুড়ে যাবে। এবার নামিয়ে পরিবেশন করব।
তৈরি হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি কাঁচকলা আলু টিকিয়া। অবশ্যই রেসিপিটি বানাবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হবে অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে খুবই তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।